হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টলিউড ডায়েরি। নন্দিনী সিরিয়ালের প্রথম যে বাচ্চা মেয়েটি ছিল, সে ছিল আমাদের সবার প্রিয় দেবসেনা। এরপর নন্দিনীর নেক্সট জেনারেশন চলছে, সেখানে দেখা গেল বড় দেবসেনাকে। এই দেবসেনাও কিন্তু খুব মিষ্টি, তাই সবার পছন্দও হয়েছিল একে। তো এই প্রথম নন্দিনীর বড় দেবসেনার আসল নাম হলো কাব্যা শাস্ত্রী। তার জন্ম 9 জুন 1988 সালে ব্যাঙ্গালোর, কর্ণাটকে। তার বাবার নাম কৃষ্ণমূর্তি শাস্ত্রী। তিনি তার মা বাবার সাথে এখনও ব্যাঙ্গালোরেই থাকেন এবং তাদের খুব ভালোবাসেন। কাব্যা শাস্ত্রীর উচ্চতা 5'4". তার আই কালার এবং হেয়ার কালার ব্ল্যাক। ওজন 60 কেজি। বর্তমানে তিনি কাজ করছেন ফিল্ম এবং টেলিভিশনে অ্যাক্টর এবং অ্যাঙ্কার হিসেবে। তিনি সিনেমা জগতে পা রাখেন কন্নড় ফিল্ম ইউভা এর মাধ্যমে 2007 সালে নায়িকা হিসেবে। এরপর তিনি প্রচুর ফিল্ম এবং টেলিভিশনে কাজ করেছেন। তিনি বিগ বস কন্নড় সিজন 4-এ একজন কন্টেস্ট্যান্ট ছিলেন এবং অ্যাঙ্কারিংও করেন। তবে তার পাশাপাশি তিনি করেন দুর্দান্ত সব ফটোশ্যুটও। প্রথম ফিল্ম ইউভার মাধ্যমেই তিনি অনেক সম্মান এবং জনপ্রিয়তা লাভ করেন। তারপর তিনি জিমিনি টিভিতে রানী ভসম সিরিয়ালে পার্বতীর রোল করেন। কিছুদিন আগে পর্যন্ত তিনি উদয় টিভিতে নন্দিনী সিরিয়ালে দেবসেনা এবং ত্রিশালার চরিত্রে অভিনয় করেন। বর্তমানে তিনি সান টিভিতে মহালক্ষ্মী সিরিয়ালে মহালক্ষ্মীর চরিত্রে অভিনয় করছেন। তার সাথে সাথে কমপ্লিট করে ফেললেন মঙ্গলা শর্ট ফিল্মের কাজও। কাব্যা সত্যি একজন কাজ পাগল মানুষ। তবে তিনি সিঙ্গেল নন, তার বয়ফ্রেন্ডের নাম বিরাট। বর্তমানে তারা সুখী কাপল। কাব্যা এছাড়াও ভালোবাসেন গান শুনতে, মোবাইলে গেম খেলতে এবং ছুটি পেলেই দূরে বা কাছে কোথাও বেড়াতে যেতে। আর ভালোবাসেন তিনি তার পোষ্যকে। কাব্যা শাস্ত্রী ইন্ডিয়ান ড্রেস এবং কালচারকে খুবই সম্মান করেন। এর সাথে সাথে তিনি ওয়েস্টার্ন ড্রেসেও কমফর্টেবল। নিঃসন্দেহে কাব্যা শাস্ত্রী একজন বড় মাপের অভিনেত্রী। তিনি তার প্রতিভার দ্বারা সবসময়ই সবার মন জয় করে এসেছেন এবং আশা রাখব ভবিষ্যতেও করবেন। তো এই ছিল আপনাদের সবার প্রিয় দেবসেনা বা কাব্যা শাস্ত্রীর আসল লাইফস্টাইল। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর আমাদেরকে লিখে জানান কমেন্ট বক্সে যে আপনাদের নন্দিনীর বড় দেবসেনাকে কেমন লাগে। যদিও তিনি এখন আর নন্দিনীর বড় দেবসেনার চরিত্রে অভিনয় করছেন না, কিন্তু খুব তাড়াতাড়ি তিনি নন্দিনী সিরিয়ালে ত্রিশালার চরিত্রে ফিরে আসবেন। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেল টলিউড ডায়েরিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকেও বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টলিউড ডায়েরি।